أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام، يقول الله عز من قائل: وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. يقول الله سبحانه وتعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا. يقول سبحانه وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমেই অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবের নিয়মিত দার্সে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এর আল উসুল সালাসা ওয়া আদিল্লাতুহা এই কিতাবের উপর দার্স শুরু করেছিলাম। তো লোকদের উপস্থিতি থেকে মনে হচ্ছে যেন দার্সের প্রতি লোকদের খুব বেশি ইচ্ছা, মনে হচ্ছে আগ্রহের কিছু অভাব আছে। যাই হোক, তারপরেও দার্স ইনশাআল্লাহ তারা চলবে। আমরা আশা করব যারা দার্সে নিয়মিত অংশগ্রহণ করতে আগ্রহী আছেন, আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ নিয়মিত দার্সে অংশগ্রহণ করার জন্য। নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে এই কিতাব থেকে আমরা আকীদার যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ জানার আমাদের সুযোগ হবে, জানতে পারব। ইতিমধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা শেষ করেছি, যে বিষয়টি সম্পর্কে শেখ শুরুতেই তার এই কিতাবের মুকাদ্দিমা, এই কিতাবের ভূমিকায় এই বিষয়টি তুলে ধরেছেন। সেটি হলো যে ইয়াজিবু আলাইনা তাআল্লুমা আরবাঈ মাসাইল, চারটি মাসআলা আমাদেরকে জানতে হবে, চারটি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই চারটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আপনাদের এই চারটি বিষয়ের উপর আমার মানে মনে হচ্ছে যেন আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে, যেহেতু এই চারটি বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি ইতিমধ্যেই। তো আমি এই চারটি বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করব প্রথমে, তারপরে আমরা দ্বিতীয় যে স্টেজ আছে কিতাবের ইনশাআল্লাহ তাআলা সেই স্টেজের দিকে আমরা যাব। আপনাদের জানা আছে যে চারটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি তিনি যেটি আলোচনার মধ্যে বলেছেন, সেটা প্রথম বিষয়টি কে বলতে পারবেন? এক নম্বর বিষয় কোনটি? আল ইলম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে ইলম। আমি এই প্রথম বিষয় ইলম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে আমি বলেছি যে ইলমের সংজ্ঞা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যেভাবে দিয়েছেন তার কিতাবের মধ্যে, যে এলমের তিনটি পর্যায়ে তিনি উল্লেখ করেছেন। কয়টি পর্যায়ে উল্লেখ করেছেন? এলমের তিনটি পর্যায়ে, যে আমি এলম অর্জন করলাম কিন্তু আমার কাছে যদি এই তিনটি মানে বিষয় সম্পর্কে এলম না থাকে
তাহলে আমি আলেম হতে পারবো না, যদিও আমার কাছে বড় সার্টিফিকেট আছে। এলমের প্রথম পর্যায়ে তিনি উল্লেখ করেছেন যেটা, সেটা কি কে বলতে পারবেন? কে বলতে পারবেন এলমের প্রথম পর্যায়ে? জি হ্যাঁ, মারিফাতুল আব্দি রব্বাহু, বান্দা আল্লাহ সম্পর্কে জানা। ভালো কথা বলছেন। আল্লাহ সম্পর্কে জানা, বান্দা মারিফাতুল আব্দি রব্বাহু, বান্দা তার রব সম্পর্কে জানবে, এটা হলো প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে রসুলাহু, রসুল সম্পর্কে জানবে। দ্বিতীয় হলো রসুল সম্পর্কে জানবে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় পর্যায়ে হচ্ছে তার দিন সম্পর্কে জানবে, তার দিন সম্পর্কে জানা। তাহলে তিনটি পর্যায়ে বলা হয়েছে এলম। এলমের উপর আলোচনা শেষ করার পরে তিনি দ্বিতীয় আরেকটা পয়েন্ট দিয়েছেন। দুই নম্বর যে পয়েন্টটি আলোচনা করেছেন সেটা হচ্ছে আল আমাল। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এলম এর গুরুত্ব, মর্যাদা, ফজিলত মূলত আমলের উপর। তারপরে তিন নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটা হলো আদ-দাওয়াহ ইলাইহি। আপনি যেই এলম অর্জন করলেন, যেই আমল আপনি নিজে যে আমল গ্রহণ করলেন, সেদিকে আপনাকে দাওয়াত দিতে হবে, সেদিকে আপনাকে কী করতে হবে? দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের কাজ যদি কেউ মানে মনে করে যে তার উপর এটি অপরিহার্য কাজ নয়, বাধ্যতামূলক কাজ নয়, সেখানেও তার বিভ্রান্তি থেকে যাবে। তারপরে চার নম্বর যে বিষয়টি তিনি আলোচনা করেছেন সেটা হলো আস-সাবরু ফিহি, যে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এক্ষেত্রে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কারণ আপনি এই পথে যখন এলম এবং আমল এই যে পথগুলো রয়েছে, এই পথে যখন আপনি যাবেন, দাওয়াতের পথে যখন যাবেন, এখানে আপনাকে দেখবেন যে দাওয়াত দিলে হালুয়া রুটি আর দেবে না। দাওয়াত দিলে আপনাকে মানে আপনাকে যেভাবে আপ্যায়ন করার কথা সেভাবে আপ্যায়ন আসবে না, সেভাবে আসবে না। যদি আপ্যায়ন আসে বুঝতে হবে যে দাওয়াত আপনি আসলে মানে দাওয়াতের অনুযায়ী দিচ্ছেন না, আপনি ওই হালুয়া রুটির দাওয়াত দিচ্ছেন, আপ্যায়নের দাওয়াত দিচ্ছেন। বুঝতে পেরেছেন কিনা? যদি এই আপ্যায়ন আসে এটাই বুঝতে হবে, এছাড়া আর উপায় নেই। এই চারটি পয়েন্ট হলো প্রথম স্টেজে এই বইয়ের মুকাদ্দেমার মধ্যে, ভূমিকার মধ্যে, ইন্ট্রোডাকশান হিসেবে বইয়ের শুরুতে এই চারটি পয়েন্ট তিনি আলোচনা করেছেন এবং বলেছেন যে এই চারটি বিষয়ে আমাদেরকে কী করতে হবে? জানতে হবে। চারটি বিষয়ে আমাদেরকে জানতে হবে। এরপরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর সাথে সম্পৃক্ত, যেহেতু আল ইলম, আমল, দাওয়া এবং সবর মানে এই তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত মানুষের জন্য মানে তৌহিদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই তিনটি পয়েন্ট সম্পর্কে এরপরে আলোচনা করেছেন। ও প্রসঙ্গত একটি বিষয়, তারপরে তিনি এই উপর দলিলও উল্লেখ করেছেন, কোরআনে কেরিমের সুরাতুল আসরকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। সুরাতুল আসর যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে সুরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে ইলমের কথা বলেছেন, তেমনিভাবে আমলের কথা বলেছেন, তারপরে দাওয়াতের কথা বলেছেন, তারপরে সবরের কথাও বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ সহিহ বুখারীর মধ্যে মানে ইলমের যে অধ্যায় মানে উল্লেখ করেছেন বা যে অধ্যায়টি দিয়েছেন সেটাও তিনি উল্লেখ করে দলিল হিসেবে এখানে আমাদের সামনে পেশ করেছেন, যাতে করে ইমানের গুরুত্বের আগে মানে ইলমের যে গুরুত্ব রয়েছে এই বিষয়টি আমরা বুঝতে পারি। আমরা তো মনে করি যে ইমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন কোনো ব্যক্তি যদি ইমান সম্পর্কে না জানে তাহলে সে ইমান আনতে পারবে কি না? সে ইমান আনতে পারবে না, তাহলে তার ইমান বিভ্রান্ত হবে, বদভ্রষ্ট হবে, ইমানের ব্যাপারে সে বদভ্রষ্ট হবে। এই জন্য ইলম অপরিহার্য ইমানের আগে। এরপরে লেখক রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন এ ইলম, এটি একটা উসলুব, একটা পদ্ধতি, মানে যখন কোনো বই লিখেন মানে বিশেষ করে মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমরা, তখন পূর্ববর্তী আলেমরা মানে তাদের অনুভূতি দিয়ে যাতে করে মানে ছাত্র স্টুডেন্ট বা যিনি এই বই পড়বেন তিনি যাতে করে এটা উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে মানে আমাকে কীভাবে তিনি সম্বোধন করছেন, যে ইলম জেনে রাখো, মানে তুমি জেনে রাখো, ইলম রাহিমাকাল্লাহ, এরপরে দোয়া করছেন যে আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করুক। তারপরে أنه يجب على كل مسلم ومسلمة تعلم هذه الثلاث مسائل যে ওয়াজিব, অপরিহার্য প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর এই তিনটি বিষয়ে
জানা এবং সেই অনুযায়ী আমল করা। এই তিনটি বিষয় জানতেও হবে, এই তিনটি বিষয় আমল করতে হবে। আগে প্রথমে চারটি বিষয় বলছেন, প্রথমে কয়টি বিষয় বললেন? চারটি বিষয়। এখন বলতেছেন যে না, এই চারটি বিষয় হলো এটি কমন বিষয়, এই কমন বিষয়গুলো সকলকে জানতে হবে, এমন বিষয় যে এগুলো মৌলিক বিষয়, কিন্তু এই মৌলিক বিষয়গুলো থেকে প্রত্যেক নর এবং নারীর উপর অপরিহার্য বিষয় হচ্ছে এই তিনটি, যে তিনটির কথা এখন আলোচনা করা হবে। এটাও কিন্তু ইন্ট্রোডাকশনের আরেকটি অংশ। এই ইন্ট্রোডাকশনে যে তিনটি মাসআলা বা যে তিনটি বিষয় নিয়ে লেখক রহমতুল্লাহ আলাই আলোচনা করতেছেন, এই তিনটি হচ্ছে হুকুকুত তাওহীদ, তাওহীদের যে মৌলিক হক রয়েছে এই হকগুলো সম্পর্কে আলোচনা করবেন। অর্থাৎ এই তিনটাই মূলত তাওহীদের মৌলিক বিষয়, মৌলিক হক। এবং একজন ব্যক্তি মুসলিম নর এবং নারী যদি এই হক সম্পর্কে না জানে, তাহলে সে তাওহীদের এই হকগুলো আদায় করতে পারবে না বা আদায় করা তার জন্য সহজ হবে না। এই জন্য তিনি বলছেন এই তিনটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে এবং তিনটি বিষয় আমল করতে হবে। এক নম্বর বিষয় আল উলা, প্রথম মাসআলা হচ্ছে, এক নম্বর হলো কি, এই বিষয়গুলো আমরা এখন সংক্ষেপে বলে যাব ইনশাআল্লাহ, এবার এরপর বিস্তারিত আলোচনার মধ্যে আমরা যাব। প্রথম বিষয়টি যেটি একেবারেই প্রত্যেক নর এবং নারীর উপর জানা অপরিহার্য, সেটি হলো আন্নাল্লাহ খালাকানা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মোটা কথা, অনেক সূক্ষ্ম কথা নয়। কারণ আজকাল তো মানে ওয়াজ অথবা তালিমের মধ্যে, মানে যারা তালিম দিয়ে থাকেন বিশ্বাহেবরা সৌরজগৎ সম্পর্কে আলোচনা করেন, বুঝে আসছে কিনা, সৌরজগতের ছায়াপথ সম্পর্কে আলোচনা করেন, মানে যাতে করে মানুষ বুঝতে পারে যে এই তো মহাপণ্ডিত, বুঝতে পেরেছেন কিনা, নিজের পাণ্ডিত্য তুলে ধরার জন্য। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিদেরকে দিন সম্পর্কে যখন জ্ঞান দিয়েছেন, তখন এগুলো সম্পর্কে একটাও আলোচনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, তিনি ওহির মাধ্যমে এই বিষয়গুলো জানাতে পারতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো তথ্যও দিতে পারতেন, পারতেন না? আপনারা কি মনে করেন, অক্ষম ছিলেন কিনা? না, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যেত, কিন্তু এগুলো প্রয়োজন নেই, এগুলো মানুষের প্রয়োজন নেই। যে বিষয়গুলো প্রয়োজন মোটা 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 দাগের কথা, বুঝলেন, যেগুলো প্রয়োজন, যেগুলো সত্যিকার তার ইমানকে, তার আকিদাকে, তার অন্তরকে, তার আখলাককে, তার চরিত্রকে সত্যিকারভাবে পরিশুদ্ধ করবে, সেগুলো হচ্ছে মৌলিক কথা। তার মধ্যে এক নম্বর কথা হলো, এর মধ্যে আন্নাল্লাহ খালাকানা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে ওয়ারাজাকানা, আমাদেরকে রিজিক দিয়েছেন। ওয়ালাম ইয়াতরুকনা হামালা, আমাদেরকে বেহুদা ছেড়ে দেন নাই। বনের বন্য পশু হিংস্র জন্তুগুলো এমনি ছেড়ে দেওয়া আছে, মনে হয় যেন এগুলো ছেড়ে দিয়েছে এমনি আল্লাহ তাআলা। আমাদের দৃষ্টিতে বাহ্যিক লৌকিক থিম যেটা চিন্তা, সেই চিন্তা হচ্ছে যে মনে হয় যেন এই কী, এগুলো কী, কেন এই বিশাল সৃষ্টি, কী জন্য এগুলো করতেছে, এ তো বিশাল নদী নদ নদী, কেন এগুলো? যেহেতু আমাদের যতটুকু জ্ঞান আছে আমরা ততটুকু জ্ঞান দিয়েই এগুলোকে বিশ্লেষণ করবো, মূল্যায়ন করবো, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মানে এগুলো হেকমতের চেয়ে, যেহেতু তিনি হাকিম, তিনি প্রজ্ঞাময়, তার হেকমত থেকে এগুলো মুক্ত নয়, এই জন্য তিনি এগুলো কোনো কিছুকেই এমনিই ছেড়ে দেন নাই যে বেহুদা। বরং বাল আরসালা ইলাইনা রাসূলান, বরং আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যে রাসূলের আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, রাসূলের আনুগত্য করলেই জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়ামান আশাহু, যে রাসূলের অবাধ্য হলো, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করলো। ওয়া দালিলু আলাইহি, এর উপর দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে, এটি কি আমি বললাম নিজের বক্তব্য? না, এই জন্য লেখক এই বক্তব্যটুকু দিয়ে, এই বক্তব্যের সপক্ষে কোরআনে কেরিমের দলিল তিনি উল্লেখ করছেন, সূরা আল মুজাম্মিলের 15 নম্বর আয়াত, সূরা আল মুজাম্মিলের 15 নম্বর আয়াত তিনি বলতেছেন, ওয়া দালিলু কওলুহু তাআলা, এর জন্য দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, নিশ্চয়ই আমরা আরসালনা ইলাইকুম, তোমাদের কাছে প্রেরণ করেছি, রাসূলান, একজন রাসূল, শাহিদান আলাইকুম, যিনি তোমাদের বিপক্ষে সাক্ষী দিবেন, তোমাদের উপর সাক্ষী দেবেন। কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা, যেভাবে ফিরাউনের কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছিলাম। ফাআসা ফিরআউনুর রাসূলা, ফিরাউন তার সেই রাসূলের অবাধ্য হয়েছে,
রাসূলের অমান্য করেছে, রাসূলের অবাধ্যতা করেছে। فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا, ফলে আমরা তাকে ধরেছি, পাকড়াও করেছি, কঠিনভাবে শক্তভাবে তাকে আমরা পাকড়াও করেছি। সূরা আল মুজাম্মিলের 15 নম্বর আয়াত এই বক্তব্যের দলিল হিসেবে উল্লেখ করলেন। এটি হলো প্রথম পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্টে তিনি বললেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রিজিক দাতা। তারপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহুদা ছেড়ে দেন নাই। তারপর বললেন আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। তারপর বললেন যে রাসূলের আনুগত্য করবে তিনি জান্নাত পাবেন, আর যে রাসূলের অবাধ্য হবে তিনি কি জাহান্নামে যাবেন। এটাকে আপনারা বুঝতে পেরেছেন এখানে কী বোঝানো হচ্ছে এর মাধ্যমে, লেখক এর মাধ্যমে কোন জিনিসটি বুঝিয়েছেন? এর মাধ্যমে লেখক মূলত মানব জীবনের একেবারে খালক থেকে, শুরু থেকে আরম্ভ করে তার শেষ পরিণতি পর্যন্ত তার জীবন যাপনের জন্য মূল যেই নীতি, সেই মূল নীতি তুলে ধরেছেন। বুঝতে পেরেছেন কিনা? আপনার সৃষ্টি থেকে শুরু করেছেন, আমার সৃষ্টি থেকে শুরু করা হয়েছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মূল থেকে শুরু করা হয়েছে, একেবারে সর্বশেষ পরিণতি ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যে রাসূলের আনুগত্য করবে সে জান্নাতে যাবে। এই জন্য একজন মুসলিম তার গোটা জীবনে যেই মূলনীতির অনুসরণ করবে, যেই মূলনীতির অনুসরণ করবে সেই মূলনীতি হচ্ছে ইবাদত, এবং এর মাধ্যমে মূলত তাওহীদুল ইবাদাহ, এর একটা পরিচয় দিয়েছেন তাওহীদুল ইবাদাহ। কারণ জান্নাতে যেতে হলে, জান্নাতের পথ লাভ করতে হলে, তাহলে এই প্রকার তাওহীদ একজন মুসলিম নর এবং নারীর উপর অপরিহার্য বিষয়। এই কারণে জীবন আরম্ভ করে একেবারে শেষ পর্যন্ত মানুষের জন্য যে দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা হচ্ছে সে তার গোটা জীবনে তাওহীদুল ইবাদাকে বাস্তবায়ন করবে। তাওহীদুল ইবাদা, এই প্রকার তাওহীদকে সে গোটা জীবনে বাস্তবায়ন করবে। এই জন্য লেখক রহমতুল্লাহ আলাই এই সম্পর্কে প্রথম পয়েন্টে আলোচনা করলেন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি তিনি আলোচনা করলেন আমাদের সামনে, 2 নম্বর যে পয়েন্টটি আলোচনা করলেন, এখানে আপনাকে লক্ষ্য করেছেন এখানে কয়টি পয়েন্টে আলোচনা করেছেন সর্বমোট? এখানে না বেশি, 5টি পয়েন্টে আলোচনা করেছেন। 5টি পয়েন্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে আসবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসানিয়া, দ্বিতীয় যে বিষয়টি অপরিহার্যভাবে প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য জানা অপরিহার্য, সেই দ্বিতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ লা ইয়ারদা আন ইউশরিকা মাআহু ফি ইবাদাতিহি আহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ারদা, তিনি সন্তুষ্ট হন না, পছন্দ করেন না, আন ইউশরিকা মাআহু ফি ইবাদাতিহি, তার ইবাদতের ক্ষেত্রে যে কেউ তার সাথে কাউকে শরীক করুক, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন না। লা মালাকুন মুকাররাব, তার সাথে কোনো কাউকে শরীক করা যাবে না, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাকে, ওয়ালা নাবিয়্যুন মুরসাল, অথবা কোনো প্রেরিত নবী, তাকে কী করা যাবে না, তার সাথে শিরিক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে, তার এই ইবাদতের মধ্যে কোনো কিছুকে অথবা কোনো ব্যক্তিকে কোনো অবস্থায় শরীক বা অংশীদার সাব্যস্ত করতে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। ওয়া দালিলু কওলুহু তাআলা, আর এর দলিল হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলার বক্তব্য সূরাতুল জিন্নের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে মসজিদগুলো আন্নাল মাসাজিদা, এই মসজিদগুলো আল্লাহর জন্য, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকবে না। এখানে মসজিদ দুই অর্থ হতে পারে, সিজদাও হতে পারে অথবা সিজদার স্থানও হতে পারে। বুঝেছেন কিনা? মসজিদ সিজদাও হতে পারে, সিজদার স্থানও হতে পারে। লেখক রহমতুল্লাহ আলাই মূলত এখানে মাসাজিদ বলতে সিজদাকে নিয়েছেন, যেহেতু এটি ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে কিনা, যাবে না। এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো যেটা, সেটা হলো 1 নম্বর পয়েন্ট আমরা বলেছি, এটা হলো তাহকিকুত তাওহীদুল ইবাদাহ, যে যাতে করে আপনি গোটা জীবনে তাওহীদুল ইবাদাহকে বাস্তবায়ন করতে পারেন, আপনার এটি আপনাকে জানতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্টটি যেটি লেখক আলোচনা করেছেন সেটা হলো আত তাহযীরু মিনাশ শিরক,
শিরক থেকে অবশ্যই আপনাকে কি থাকতে হবে? শিরক থেকে অবশ্যই আপনাকে দূরে সরে আসতে হবে। এজন্য শিরক থেকে সতর্ক করেছেন, কারণ শিরক যদি আপনি করেন তাহলে আপনাকে প্রথম যেই মাসআলা দেয়া হয়েছে, প্রথম যে বিষয়টি বলা হয়েছে, সেই বিষয় আপনার পণ্ড হয়ে যাবে, তাহলে আপনার আর জান্নাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য দ্বিতীয় পয়েন্টটি আপনার আলোচনা করেছেন, শিরক থেকে আপনাকে সতর্ক করলেন, দ্বিতীয় পয়েন্টে শিরক থেকে আপনাকে সতর্ক করা হলো। এরপরে আসুন তিন নম্বর পয়েন্ট, লেখক তিন নম্বর আরেকটি পয়েন্ট আলোচনা করেছেন, এটিও খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক মুসলিম নর নারীর উপর এই বিষয়গুলো জানতে হবে। أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاة من حاد الله ورسوله ولو كان أقرب قريب তিনি বলতেছেন من أطاع الله من أطاع الرسول যে রাসূলের আনুগত্য করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করলো, তাওহীদের ঘোষণা দিল, لا يجوز له তার জন্য জায়েজ নেই মুআলাত যে বন্ধুত্ব পোষণ করবে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করে বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে অবস্থান নেয় তার সাথে কোনো অবস্থায় বন্ধুত্ব করতে পারবে না। ওয়ালাউ কানা আকরাবা করিম যদিও সেই ব্যক্তি একেবারেই নিকটাত্মীয় হয়, একেবারে কাছের মানুষ হয়, সবচেয়ে কাছের মানুষ কে হতে পারে? একজন ব্যক্তির সবচেয়ে কাছের মানুষ হয়তো কোনো ব্যক্তির সবচেয়ে কাছের মানুষ সে হয়তো তার সন্তান হতে পারে অথবা তার পিতা হতে পারে, বুঝতে পেরেছেন? সুতরাং সেই তার সন্তান হলেও তার এই সন্তানের সাথে তার সম্পর্ক ইসলাম অনুযায়ী কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নবী এবং রসুল এই পৃথিবীবাসীর কাছে নূহ আলাইহিসসালাম তার সন্তানকে শেষ পর্যন্ত তিনি আদৌ রক্ষা করতে পেরেছেন, সন্তানকে আদৌ কোনো সাপোর্ট দিতে পেরেছেন, পারছেন কিনা, পারছেন? সর্বপ্রথম পৃথিবীর কাছে, পৃথিবীবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বিরিত রাসূল, যাতে করে কেয়ামত পর্যন্ত আগত আদম সন্তানগুলো মানুষগুলো সতর্ক হয়ে যায় যে সবচেয়ে নিকটের মানুষ যদি সন্তান হয় সেই সন্তানকেও শেষ পর্যন্ত নিজেও রক্ষা করতে পারবে না এবং তার সাথে সম্পর্কও রক্ষা করতে পারবে না। এরপরে আপনি আসেন সর্বপ্রথম ইমামুল হানিফিয়া, হানিফি দীনের ইমাম সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালাম, শেষ পর্যন্ত সবচেয়ে কাছের মানুষ তার পিতাকে আদকি রক্ষা করতে পেরেছেন, হ্যাঁ আদকি সম্পর্ক বজায় রাখতে পেরেছেন, পিতার সাথে সম্পর্ক রক্ষা করতে পারেন নাই, অথচ আকরাবু করিম সবচেয়ে নিকটবর্তী কাছের মানুষ, সবচেয়ে নিকটবর্তী এবং কাছের মানুষ, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শেষ পর্যন্ত ওই বাপের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। এখন তিন নম্বরে যে মাসআলাটি আপনাদেরকে আলোচনা করেছেন সেটা হচ্ছে মাসআলাতুল ওয়ালা ওয়াল বারা। তাহলে এখানে তিনটি মাসআলা এই মুকাদ্দিমার মধ্যে, এই ভূমিকার মধ্যে, প্রথম ভূমিকার মধ্যে চারটি বিষয় গেছে, চারটি বিষয় আমরা বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় এখানে তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করলেন, একটা হচ্ছে তাহকিক তৌহিদুল ইবাদা, তৌহিদুল ইবাদাকে নিজের জীবনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে, সেক্ষেত্রে কোনোরকম কাটছাট করলে সুযোগ চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তাহজির মিনা শির্ক, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শির্ক থেকে মুক্ত হতে হবে, শির্ক করলাম তৌহিদও ঠিক রাখলাম, দুই দিকে রোল প্লে করলে চলবে কি না, ডাবল গেম, এটা আদৌ চলবে না, ইসলাম এই ধরনের কোনো সুযোগ দেয় না। এই জন্য কবরেও যাবে, মসজিদেও আসবে, এই লোকের কবরে যাওয়াই যথেষ্ট, মসজিদে আসার কোনো প্রয়োজন আছে কিনা আপনারা কি মনে করেন? মসজিদে আসি আল্লাহ রাব্বুল আলামিনকে আর সন্তুষ্ট করতে পারবে? কবরে গিয়ে সিজদা দিয়ে মসজিদে এসে যে সিজদা দিচ্ছে এর চেয়ে বড় বিভ্রান্ত লোক আর নেই, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে আর সন্তুষ্ট করতে পারবে না। এই জন্য দ্বিতীয় পয়েন্ট আলোচনা করে দিয়েছে যে এখানে যদি সিজদা দাও, তাহকিক যদি ইবাদত ইবাদত তাওহিদুল ইবাদত যদি তাহকিক করো, বাস্তবায়ন করো, ইবাদতের দিক থেকে যদি সত্যিকার তাওহিদকে বাস্তবায়ন করতে পারো তাহলে শিরক মুক্ত হতে হবে, কিন্তু শিরক মুক্ত না হলে এই কাজ সম্পাদন করতে পারবেন না। আর শিরক মুক্ত পরিপূর্ণ জীবন যাপন করতে হলে
আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশ আনুগত্য অপরিহার্য হয়ে যায়। এই নিরঙ্কুশ আনুগত্যকে বাস্তবায়ন করার থার্ড স্টেজ হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন, সেখানে গিয়ে আপনি সবার সাথে বন্ধুত্ব বজায় রাখতে পারবেন কিনা? শয়তানের সাথেও কিছু বন্ধুত্ব, রাসূলের দুশ্মনদের সাথেও কিছু বন্ধুত্ব, আবার কোরআন এবং হাদিসের বিপক্ষে যারা আছে তাদের সাথেও কিছু সম্পর্ক, কোরআন হাদিসের পক্ষে যারা আছে আলেম ওলামাদের সাথেও সম্পর্ক, সব বজায় রাখা, সব একসাথে রাখা আদৌ সম্ভব নয়। এই জন্য আলওয়ালা এবং বারা এই মাসালাটি তিনি এখানে ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্স দিয়ে, গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করেছেন। ওয়া দলিলু আলাইহি কওলুহু তাআলা, এর উপর দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কোরআনে কারিমের সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত। সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আপনি পাবেন না ওই এমন একটা দলকে, এমন একটি সম্প্রদায়কে বা এমন লোকদেরকে পাবেন না যারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে। ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, যে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশ্মনী করে, বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে বন্ধুত্ব সম্প্রীতি বজায় রাখবে, এই ধরনের লোকদের পাবেন না আপনি। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও তারা তাদের আবাআহুম তাদের পিতা পিতৃপুরুষ হয়, বাপ দাদা হয়, আও আবনাআহুম অথবা তাদের সন্তান সন্ততি হয়, আও ইখওয়ানাহুম অথবা তাদের মানে ভাই বেরাদর আত্মীয় স্বজন হয়, আও আশিরাতাহুম অথবা তাদের গোত্রের সম্প্রদায়ের লোক হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে লিখে দিয়েছেন। কিন্তু ঈমানের সাথে এই সম্পর্ক সাংঘর্ষিক, আল্লাহর দুশ্মনদের সাথে সৌজন্যতা বজায় রাখবেন, তাদের সাথে নিবিড় সম্পর্ক করবেন, আবার আল্লাহর সাথেও মানে নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবেন, এটি ঈমানের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন এটি পারবে না, তারা কেন এই কাজ করবে না, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে লিখে দিয়েছেন, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন জান্নাতিন, ওই উদ্যান সমূহে, ওই বাগান সমূহে, ওই জান্নাত সমূহে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী হবে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, এরা হচ্ছে কে, আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর জেনে রাখো নিশ্চয়ই হিজবাল্লাহ আল্লাহর দল, যারা হুমুল মুফলিহুন তারাই কেবল সফল কাম হবে, তারাই কেবল সাফল্য মণ্ডিত হবে, সফলতা লাভ করতে পারবে। এই আয়াত একটি আয়াত, এটি কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্যে একটি, সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল ওয়ালা এবং বারা এর মৌলিক যে মূলনীতি আছে সেই মূলনীতি আমাদের সামনে তুলে ধরেছেন। এখন আমরা আসব যে লেখক রহমতুল্লাহি আলাই তিনি তিনটি পয়েন্টে মূলত এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এই বইয়ের মানে দ্বিতীয় যেই মুকাদ্দিমা দিয়েছেন, দ্বিতীয় যেই ইন্ট্রোডাকশন দিয়েছেন বইয়ের শুরুতে, সেখানে যে প্রত্যেকটি নর নারীর উপর তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথম যে বিষয়টি জানতে হবে সেটা হলো তার গোটা জীবনে তৌহিদুল ইবাদাহ, যে ইবাদতের সাথে সম্পৃক্ত যেই তৌহিদ রয়েছে সেই তৌহিদকে তাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন এবং তাহকিক করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই তৌহিদ যদি সে জীবনে বাস্তবায়ন না করে থাকে তাহলে সত্যিকার অর্থে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা তার যথেষ্ট হবে না। এরপরে এই তৌহিদকে বাস্তবায়ন করতে হলে পরের পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটি কি, সেটি হলো শিরক থেকে মুক্ত হতে হবে, এই জন্য শিরক থেকে সতর্ক করা হয়েছে। আর এই তৌহিদ এবং শিরক এই পুরাটাকে বাস্তবায়ন করতে হলে অপরিহার্য একটি মূলনীতি
যেটি মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অপরিহার্য বিষয়, সেটা হলো আপনার আল্লাহ এবং তার রসুলের নিরঙ্কুশ আনুগত্য করতে হবে। সেই আনুগত্যের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আল্লাহ এবং তার রাসুলের বিরোধীদের, আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে কোনো অবস্থাতেই সুসম্পর্ক করা, বন্ধুত্ব করা চলবে কি না? হ্যাঁ, বন্ধুত্ব করা চলবে না। আর এই বন্ধুত্ব যদি কোনো ব্যক্তি করে থাকেন, সেই ব্যক্তি সত্যিকার অর্থে তাহকিকু তাওহিদুল ইবাদা, মানে তাওহিদুল ইবাদার সত্যিকার বাস্তবায়ন তিনি করতে পারেন নাই, বরং তিনি যেটি করেছেন সেটা হচ্ছে তিনি এর মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের যে আনুগত্য রয়েছে সেই আনুগত্যের বাইরে চলে গিয়েছেন। এই জন্য লেখক রহমতুল্লাহ আলাই এই তিনটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসুন এই তিনটি বিষয় সম্পর্কে আমরা মৌলিক কয়েকটি বিষয় কথা আপনাদের সামনে আলোচনা করব। আর মনে হয় তিন মিনিট সময় রয়েছে, এরপরে ইনশাল্লাহ সলাতের বিরতি হবে। সলাতের বিরতির পরে আমরা বাকি বিষয়টি শেয়ার করব। প্রথমে আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা জানি কোনো ব্যক্তি যদি এই মাসায়েলগুলো, মৌলিক যে তিনটি মাসায়েলের কথা এখানে আলোচনা করা হয়েছে, এই মাসায়েলগুলো না জানে, তাহলে সেই ব্যক্তি প্রথমে সে মুশরিক হবে। তাওহিদুল ইবাদা সম্পর্কে তার জানা না থাকলে সে শিরক থেকে নিজেকে মুক্ত করতে পারবে না, নিজের জীবনে শিরক থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয়, যে শিরক থেকে বাঁচার জন্য বলা হয়েছে সেটা কোনো অবস্থায় মুক্ত হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবে না, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে বলেছেন সেটা করতে পারবে না। তিন নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আল ওয়ালা এবং বারা, এক্ষেত্রে সে বিভ্রান্ত হয়ে যাবে। ইমানদার ব্যক্তিরা ইমানের ঘোষণা দেওয়ার পরেও দেখা যায় যে মুশরিকদের সাথে তাদের সুসম্পর্ক, কবর পূজারীদের সাথে সুসম্পর্ক, আল্লাহর দুশ্মনদের সাথে সুসম্পর্ক, এবং তারা মনে করে যে ইমানের সাথে এটা সাংঘর্ষিক না। বুঝতে পেরেছেন কিনা? এই বক্তব্যটুকু ইমানের সাথে সাংঘর্ষিক না, এই কাজটুকু ইমানের পরিপন্থী না। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে জানা এত অপরিহার্য যে আপনি ইমানের মাধ্যমে আপনি নিরঙ্কুশ আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের করতে পারলেন কি না। যদি আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশ আনুগত্য করতে না পারেন, তাহলে আপনি ওয়ালা এবং বারা সত্যিকার অর্থে কাদের সাথে আপনার সম্পর্ক হবে, কাদের সাথে সম্পর্ক হবে না, এই বিষয়ে আপনি স্বচ্ছ সঠিক পথ নির্দেশনা পাবেন না। এ কারণেই লেখক এই প্রথম তিনটি পয়েন্টের মধ্যে, প্রথম পয়েন্টের মধ্যে তাওহীদের মৌলিক দিকটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসুন প্রথম যে বিষয়টি, এক নম্বর পয়েন্ট, আন্নাল্লাহ খালাকানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অনেকগুলো আফআল আছে, অনেকগুলো কাজ আছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে বান্দাদের সাথে সম্পৃক্ত সবচেয়ে মৌলিক যে কাজটি, যার মাধ্যমে সত্যিকার মানে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের হক সাব্যস্ত হয় তাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক জিনিস আছে, আল্লাহ তাআলা শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন এটাই কি শেষ কিনা? না, সৃষ্টি করেছেন তা নয়, অনেক নেয়ামত দিয়েছেন, জীবন দিয়েছেন, সুস্থ রেখেছেন, অসংখ্য নেয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, কিন্তু শুধু আল্লাহ খালাকানা এটা বললেন, এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তাওহিদুল উলুহিয়ার মৌলিক যে হক রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার মাবুদ, উপাস্য, একমাত্র উপাস্য, একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন, এই হকটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত হওয়ার জন্য বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় বিষয়টি, বড় যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, খালক। সুতরাং এই খালক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, আর দুনিয়ার কোনো মানুষ সত্যিকার যে সৃষ্টি বলা হয় তাকে, বা সৃষ্টি যে অর্থে রয়েছে সেই অর্থে দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারবে না, এটাকে বলা হয় তাকে খালক। আল খালক আমরা দেখব দুইভাবে, এই পৃথিবীর মধ্যে সৃষ্টি দুই ধরনের হয়, একটা হচ্ছে কোনো বস্তু থেকে কোনো বস্তুতে রূপান্তরিত করা, এটাও এক প্রকারের সৃষ্টি। বুঝতে পেরেছেন কিনা?
এটাকে বলা হয় থাকে ইজাদু শাইই মিনা শাই, এক বস্তু থেকে আরেক বস্তু রূপান্তরিত করা, আও তাহউইলু শাইই মিন শাই, এক বস্তু থেকে আরেক বস্তু তৈরি করা, ডিসকভার করা, আবিষ্কার করা, তৈরি করা ইত্যাদি। এই তৈরি করাটা মূলত এক প্রকারের সৃষ্টি। এই সৃষ্টি মানুষেরও সাধ্যের মধ্যে রয়েছে, মানুষ করতে পারতেছে। যেমন আপনি এই ফোমগুলো দিয়ে চেয়ার তৈরি করেছেন, ঠিক কিনা, তারপর আরেকজন একটা ক্যামেরা তৈরি করেছে, আরেকজন মাইক্রোফোন তৈরি করেছে, এই যে তৈরিগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট বস্তুকে কী করেছে, ডেভেলপ করেছে, পরিবর্তন করে মানে সেটাকে উন্নয়ন করে কী করেছেন, তারপরে সৃষ্টি করলেন। এটা হলো মানুষের তৈরি। মানুষ এই কাজটুকু করতে পারে। মানুষের যেই ক্ষমতা রয়েছে সৃষ্টির ক্ষেত্রে সেটা হচ্ছে এটি। কিন্তু ইজাদু শাইই মিনাল আদম, একেবারে কোনো জিনিস নেই, কোনো অস্তিত্ব নেই, নাথিং, কিছুই নেই, নাথিং থেকে কোনো জিনিসকে থিং আনা, কোনো জিনিসকে সৃষ্টি তৈরি করা, বস্তুতে পরিণত করা, এটা হচ্ছে সত্যিকার খালক। এটা হলো সত্যিকার খালক। এই খালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পর্কিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই প্রকারের খালক কারো অধিকার আছে কিনা, কারো অধিকার নেই। দুনিয়ার কোনো মানুষ এই কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত দিয়ে উল্লেখ করেছেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেন, হাল মিন খালিকিন গায়রিল্লাহি ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে তোমরা বলো এমন কোন খালেক কি তোমাদের আছে আল্লাহ ছাড়া, যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক সরবরাহ করে, রিজিক দিয়ে থাকে? আল্লাহ ছাড়া কোনো খালেক নেই তোমাদের। এরপরে কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে আকার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন, যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহের মধ্যে, নিদর্শনসমূহের মধ্যে একটি হচ্ছে এই, আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মানুষদের সম্পর্কে বলা হচ্ছে, মানুষ আদম সন্তান, যেমনিভাবে আদম আলী ইসালাত আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে, ঠিক আদম সন্তানদেরকেও সৃষ্টি করা হয়েছে কোত্থেকে, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহের মধ্যে, আয়াতসমূহের মধ্যে একটি, আন খালাকাকুম মিন তুরাবিন, যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন, তারপর তোমরা মানুষ গোটা পৃথিবীতে তোমরা বিচরণ করে চলছো, গোটা পৃথিবীর মধ্যে তোমরা বিচরণ করছো। সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষদেরকে সৃষ্টি করেছেন, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ মানুষদেরকে সৃষ্টি করেন নাই। তাই সৃষ্টি শুধুমাত্র এই অর্থে, মানে কোনো অস্তিত্বহীন থেকে অথবা নাথিং থেকে অস্তিত্বে আনা, এটি শুধু আল্লাহর দিকে সম্পর্কিত হবে। দুনিয়ার কোনো মানুষ এই ধরনের সৃষ্টি করতে পারে না। তাই মানুষ যদি দাবি করে আমি সৃষ্টি করেছি, এই কথাটি গলত হবে না একদিক থেকে? এই অর্থে খালকের যদি এই অর্থ ধরা হয় তাহলে গলত হবে। আর যদি খালক সৃষ্টি বলতে সে বোঝায় যে আমি একটা বস্তু তৈরি করেছি, তাহলে ঠিক আছে। মানুষের অধিকার, এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দিয়েছেন। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আর পুণ্যময় বরকতময় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আহসানুল খালিকিন, তিনি ওই স্রষ্টাদের উত্তম স্রষ্টা। মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইনক্লুড করেছেন। সৃষ্টির কোনো কোনো ক্ষেত্রে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের কোনো কোনো ক্ষেত্রে মানুষ কী করে, শেয়ার করে। সেই শেয়ারটা হচ্ছে সৃষ্টির সেকেন্ড স্টেজ, যেটা আমরা বলেছি যে বস্তু, এই পৃথিবীর বিভিন্ন বস্তুকে এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তর করার জন্য মানুষ সহায়তা করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইউকালু লাহুম লিল মুসাউইরিন, যারা আজকে ছবি উঠায় তাদেরকে কিয়ামতের দিন বলা হবে ছবির মানে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ইউকালু লাহুম ইয়াউমাল কিয়ামাতি আহইউ মা আনতুম খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছো, তোমরা যা সৃষ্টি করেছো তা তোমরা এখন জীবিত করো। কিয়ামতের দিন তাদেরকে কঠিন কি করবেন, প্রশ্ন করবেন কিয়ামতের দিন। এখানে খালাকতুম বলা হয়েছে যে তোমরা যা সৃষ্টি করেছো, আসলে কি সৃষ্টি করেছে কিনা, মানুষ সৃষ্টি করে নাই, সে তৈরি করেছে মূলত,
তারপরেও খালাকতুম বলেছেন, যেহেতু এটিও এক প্রকার ওয়ান কাইন্ড অফ ক্রিয়েশন, এক প্রকারের সৃষ্টি, যে এই ক্রিয়েশন বোঝানোর জন্য মূলত এই কথা বলা হয়েছে। তাই সৃষ্টিকে আমরা বলেছি যে খালক হচ্ছে দুটি অর্থে, খালক হচ্ছে কি দুটি অর্থে। এখানে মূলত লেখক বুঝিয়েছেন মূল খালক যেটা, এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর জন্য সম্পর্কিত করার সুযোগ নেই। একমাত্র খালেক হচ্ছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র খালেক হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এখন সালাতের বিরতি দিচ্ছি, সালাতের পরে ইনশাল্লাহ আমরা বাকি বিষয়টি শেয়ার করবো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।